বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দেশ বিরান ভূমিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় এই মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, এখনও দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে আবারও আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতির বাংলাদেশ। সভায় বঙ্গবন্ধুকে হত্যার পেছনে জড়িত দেশি বিদেশি কুশীলবদের চক্রান্ত তুলে ধরেন বক্তারা। যে বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন বাংলা, বাংলা এবং বাঙালির মুক্তি সনদ হিসেবে, দেখেন 7ই মার্চ সরোয়ার্দি উদ্যানে সাইদি ছয় দফা দিল বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে, এটাকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে হবে, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, জাতীয় পতাকা পাল্টাতে হবে। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বিএনপি, সেই ধারা এখনো অব্যাহত রেখেছে তারা। সার্কামস্টেনশিয়াল এভিডেন্সটাও যদি বিচার করা হয়, দেখা যাবে যে জিয়াউর রহমান যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হয়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার না করে এবং খুনিদের পৃষ্ঠপোষকতা করে প্রমাণ করেছেন এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তিনি। এই যে ভূমিটা, এটা বিরান করে ফেলবে, মানুষ থাকবে না বিএনপি আর জামাত যদি আসে। আপনাদের সকলকে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে, আপনাদেরকে বলে দিতে হবে আমরা বাংলাদেশ চাই, আমরা বিএনপি জামাতের ধ্বংসের রাজনীতি চাই না। সকল ষড়যন্ত্র রুখে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করতে না পারলে দেশ বিরান ভূমিতে পরিণত হবে বলে মন্তব্য করেন আনিসুল হক। জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় আবারও ভোট দিয়ে তাকে জয়লাভ করাতে হবে। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।